السلام عليكم ورحمة الله وبركاته. التدريس أونلاين مدرسة نما شيكا كورس أبنك شاكو تجانا تشي أما دير أسكي كلاسير ألو تونا بيشي هولو ساهو ساز دار بيدهان أرثاد بولر كاروني دي ساز دار داي كور تي هاي نما جرى مدد شي ساز دار بيشي ني أمرا أما دير أسكي كلاسير بيستر تولو تونا كور بيشي هلا نما جي أمرا دي كاز غلو كوري تاكي شي كاز غلو كويك درنر هوي تاكي فروج واجب سنت مستحب ফরজ হলো এমন কাজ যে কাজগুলো যদি কেউ ইচ্ছা অথবা অনিচ্ছায় ছেড়ে দেয় তাহলে সঙ্গে সঙ্গে তার নামাজ বাতিল হয়ে যাবে যদি না সে সাথে সাথেই সেই কাজটি আবার আদায় করে না নেয় এবং ওয়াজিব হলো এমন কাজ যে কাজগুলো যদি কোনো ব্যক্তি ছেড়ে দেয় তাহলে সঙ্গে সঙ্গে তার নামাজ বাতিল হবে না বরং সাহু সাজদার মাধ্যমে সে তার নামাজকে পরিপূর্ণ করতে পারবে আর সুন্নাহ বলা হয় এমন কাজকে যে কাজগুলো যদি কোনো ব্যক্তি করে নামাজের মধ্যে তাহলে সে সওয়াব পাবে এবং যদি না করে তাহলে সে গুনাহগার হবে একই বিধান মুস্তাহাবের ক্ষেত্রে তবে মুস্তাহাবের ক্ষেত্রে কোনো ব্যক্তি যদি সেই কাজটি না করে তাহলে তার গুনাহ হবে না কিন্তু সে এটা করলে সওয়াব পাবে তো এই চারটি কাজের ক্ষেত্রে আমরা সাহু সাজদা বা ভুল হয়ে যাওয়ার কারণে যে সাজদাগুলো আদায় করব সেটা হচ্ছে ওয়াজিব কাজ নামাজের কিছু কাজ রয়েছে যে কাজগুলো হচ্ছে নামাজের মধ্যে সম্পাদন করা ওয়াজিব আমরা পূর্বের ক্লাসে বিস্তারিতভাবে নামাজের সেই ওয়াজিবগুলো নিয়ে আলোচনা করেছি এবং সেগুলো যদি মনে থাকে তাহলে আমাদের আজকের বিষয়গুলো বোঝা আপনার জন্য সহজ হবে ইনশাআল্লাহ তো সাহু সাজদার হুকুম হলো নামাজের কোনো ওয়াজিব যদি আপনার ছুটে যায় অথবা কোনো ওয়াজিব যদি আপনি ভুলে যান অথবা কোনো ওয়াজিব যদি আপনি যথাস্থানে আদায় না করেন অর্থাৎ নামাজের কোনো রুকন সেটা যেখানে আদায় করার কথা ছিল সেখানে যদি আপনি আদায় না করেন অথবা কোনো একটি কাজ যদি আপনি বারবার করে ফেলেন নামাজের মধ্যে অথবা কেরাত যেখানে আসতে পড়ার কথা সেখানে আপনি জোরে পড়ে ফেললেন এবং যেখানে জোরে পড়ার কথা সেখানে আপনি আসতে পড়লেন এই অবস্থায় আপনার জন্য সাহু সাজদা করা ওয়াজিব হয়ে যাবে সুতরাং এই বিষয়টি খুব ভালো করে লক্ষ্য রাখতে হবে যে নামাজের কোনো ওয়াজিব আমার ছুটে গেল কিনা অথবা কোনো ওয়াজিব যেখানে আদায় করার কথা সেখানে আমি আদায় করলাম কিনা অথবা ভুলবশত কোনো কিছুকে কোনো রুকনকে পুনরাবৃত্তি করলাম কিনা কোনো রুকনের তো এই প্রসঙ্গে হাদিস শরীফে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে লিকুল্লি সাহুইন সাজদাতানি বাদা মা ইউসাল্লিমু অর্থাৎ প্রত্যেকটি ভুলের জন্য সালাম ফেরানোর পর দুটি সাজদা দিতে হবে এবং এই সাজদাকে বলা হয় সাহু সাজদা যেহেতু এই সাজদাটি আমরা দিয়ে থাকি নামাজে কোনো ভুল হওয়ার কারণে এর জন্য এর নাম সাহু সাজদা সাহু শব্দটি আরবি এবং এর বাংলা অর্থ হচ্ছে ভুল আর সাজদা মানে তো আমরা জানি তো ভুলের কারণে যে সাজদা আমরা দিয়ে থাকি সেই সাজদাকেই বলা হয় সাহু সাজদা তো আবার স্মরণ করিয়ে দিচ্ছি যে সাহু সাজদা আমরা দিব নামাজের কোনো ওয়াজিব ছুটে গেলে অথবা নামাজের কোনো রুকন যেখানে আদায় করার কথা সেখানে আদায় না করলে বিশেষ করে নামাজের যে ওয়াজিবগুলো রয়েছে সেই ওয়াজিবগুলো আমরা যখন ভুল করে ছেড়ে দিই অথবা আদায় না করি অথবা যেখানে যা করার দরকার সেখানে তা না করি তাহলে এই যে অসঙ্গতি এই অসঙ্গতি দূর করা যায় সাহু সাজদার মাধ্যমে সাহু সাজদা দিলে আমাদের নামাজটি শুদ্ধ হয়ে যাবে কিন্তু সাহু সাজদা যদি আমরা আদায় না করি কোনো ভুল হওয়ার পরেও বা কোনো ওয়াজিব ছেড়ে দেওয়ার পরেও তাহলে আমাদের নামাজটি মাকরুহাতে হারিমি হবে এবং এই নামাজটি পুনরায় আমাদেরকে আদায় করতে হবে ইমাম সাহেব যখন নামাজ আদায় করবেন তখন যেই ওয়াক্তে কেরাত আসতে পড়ার কথা সেই ওয়াক্তে যদি তিনি জোরে কেরাত পড়ে ফেলেন অথবা যেই ওয়াক্তে কেরাত জোরে পড়ার কথা সেখানে যদি তিনি আসতে কেরাত পড়েন তাহলে ইমাম সাহেবের উপর সাহু সাজদা ওয়াজিব হবে এক্ষেত্রে ইমাম এবং মুক্তাদি সবাই সাহু সাজদা আদায় করবে ইমামের ভুলের কারণে মুক্তাদির উপর সাহু সাজদা ওয়াজিব হবে কিন্তু মুক্তাদির ভুলের কারণে ইমামের উপর সাহু সাজদা ওয়াজিব হবে না এবং মুক্তাদির উপরও সাহু সাজদা ওয়াজিব হবে না উদাহরণস্বরূপ নামাজের মধ্যে শেষ বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব বা যে কোনো বৈঠকে তাশাহুদ পড়া ওয়াজিব কিন্তু মুক্তাদি যদি কোনো কারণে তাশাহুদ না পড়েন তাহলে এই ভুলের কারণে ইমাম সাহেবের উপর সাহু সাজদা ওয়াজিব হবে না এবং মুক্তাদির উপর সাহু সাজদা ওয়াজিব হবে না যেহেতু মুক্তাদি ইমাম সাহেবকে অনুসরণ করছেন এজন্য মুক্তাদির উপর আবশ্যকীয় কোনো কিছু ইমামের উপর চাপিয়ে দেওয়া যাবে না এবং তার উপর এটা আবশ্যক নয় একইভাবে কিন্তু বিপরীত দিক থেকে ইমাম সাহেব যেহেতু সবাইকে নিয়ে নামাজ পড়ছেন এবং সবাই যেহেতু ইমামের অনুসরণ করছেন সুতরাং ইমাম সাহেব যখন নামাজের মধ্যে কোনো ভুল করে ফেলবেন বা এজন্য তার উপর যে সাহু সাজদা ওয়াজিব হবে সেই সাহু সাজদা তিনি যখন আদায় করবেন সেই সাহু সাজদার সঙ্গে তার সঙ্গে মুক্তাদিরাও যুক্ত হবে এবং তাদেরকে সাহু সাজদা দিতে হবে কোনো ব্যক্তি যদি চার রাকাত বিশিষ্ট নামাজ অথবা তিন রাকাত বিশিষ্ট আমার নামাজের প্রথম যে বৈঠকটি রয়েছে সে প্রথম বৈঠক আদায় করতে যদি ভুলে যায় তাহলে সে যখন দাঁড়িয়ে যাবে
দাঁড়ানোর সময় সে যদি বসার নিকটবর্তী থাকে এবং সেই অবস্থায় তার যদি স্মরণ হয় যে সে বৈঠক করেনি, তাহলে সে বসে পড়বে এবং এই অবস্থায় তার জন্য সাহু সেজদা ওয়াজিব হবে না। কিন্তু সে যদি দাঁড়িয়ে যায়, তাহলে দাঁড়িয়ে পরিপূর্ণ দাঁড়িয়ে গেলে সে আর বৈঠকের কথা মনে পড়ার পর সে আর বসবে না, বরং সে দাঁড়িয়ে নামাজ আদায় করে ফেলবে এবং শেষ বৈঠকে গিয়ে সে সাহু সেজদা করবে, সালাম ফেরানোর পর দুটি সাজদা আদায় করবে। কিন্তু ইমাম সাহেব যদি অথবা যে কোনো ব্যক্তি যদি পঞ্চম রাকাতের জন্য দাঁড়িয়ে যান, অর্থাৎ নামাজের যে পঞ্চম রাকাত রয়েছে সেই পঞ্চম রাকাত নামাজ তার জন্য আবশ্যক নয়, কিন্তু তার উচিত ছিল সে চতুর্থ রাকাতেই তার নামাজ শেষ করে ফেলবে, অথবা দুই রাকাত বিশিষ্ট নামাজ যেমন ফজরের নামাজে দুই রাকাতেই সে নামাজ শেষ করার কথা শেষ বৈঠক করার পরে, তিন রাকাত বিশিষ্ট নামাজে তিন রাকাত পর বা শেষ বৈঠক পড়ার পর তার নামাজ শেষ করার কথা। এই শেষ বৈঠকের পর যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে যায়, তাহলে পঞ্চম রাকাতে অথবা চতুর্থ রাকাতে অথবা তৃতীয় রাকাতে ব্যক্তি যখন দাঁড়িয়ে যাবে, ইমাম সাহেব যখন দাঁড়িয়ে যাবে, তখন সাজদা করার আগ পর্যন্ত যদি মনে হয় যে এই রাকাতটি তার উপর আবশ্যক নয় বরং এটা অতিরিক্ত, তাহলে এই পর্যন্ত সাজদা করার আগ পর্যন্ত সে ব্যক্তি বসে পড়বে এবং বসে সে বাকি নামাজটি আদায় করবে এবং সাহু সাজদা দিবে, সাহু সাজদা দেওয়ার মাধ্যমে তার নামাজটিকে শুদ্ধ করে নিবে। কিন্তু যদি ইমাম সাহেব শেষ বৈঠক না করে তিনি যদি পঞ্চম রাকাতে দাঁড়িয়ে যান, অথবা মাগরিবের নামাজের ক্ষেত্রে চতুর্থ রাকাতে দাঁড়িয়ে যান, অথবা ফজর নামাজের ক্ষেত্রে তৃতীয় রাকাতের মধ্যে দাঁড়িয়ে যান, এবং তিনি যদি সাজদা করার আগ পর্যন্ত তার মনে ওঠে বা মনে আসে, তাহলে তিনি বসে যাবেন, বসে তিনি তাশাহুদ পড়বেন, এরপর সাহু সাজদা দিবেন। কিন্তু যদি পঞ্চম বা ওই অতিরিক্ত রাকাতে তিনি সাজদা করে ফেলেন, তাহলে সবার নামাজ বাতিল হয়ে যাবে, অর্থাৎ ফরজ নামাজ কারোই আদায় হবে না, এক্ষেত্রে পুনরায় আবার নামাজটি আদায় করতে হবে। নামাজে সুরা ফাতিহা পরে অন্য সুরা মেলানো ওয়াজিব। সুতরাং কোনো ব্যক্তি যদি নামাজে সুরা ফাতিহা পরেই রুকুতে চলে যায়, তাহলে সে যেহেতু একটি ওয়াজিব ছেড়ে দিল, এজন্য তার উপর আবশ্যক হলো সাহু সাজদা, তাকে সাহু সাজদা করার মাধ্যমে তার নামাজকে শুধরে নিতে হবে। একইভাবে কোনো ব্যক্তি যদি কোনো সুরা পড়ার আগে রুকু করে ফেলে বা রুকুতে চলে যায় এবং তার যদি স্মরণ হয় এবং স্মরণ হওয়ার পরে যে সে ব্যক্তি কেরাত পড়েনি, এ অবস্থায় সে মাথা উঠিয়ে নিবে এবং সুরা পড়বে এবং এরপর সে পুনরায় রুকু করবে এবং তার উপর সাহু সাজদা ওয়াজিব হবে। এখানে সাহু সাজদা ওয়াজিব হওয়ার কারণ হলো যে তার উপর কেরাত পড়া আবশ্যক ছিল রুকুর আগে, কিন্তু সে রুকুর আগে কেরাত না পড়ে রুকুতে চলে গিয়েছে এবং পুনরায় আবার সে রুকুতে ফিরে এসেছে। যেহেতু নামাজের যে কাজগুলো যেখানে করার কথা ছিল সেখানে করেনি, এজন্য এক্ষেত্রে তার উপর সাহু সাজদা ওয়াজিব হবে এবং তাকে সাহু সাজদা করতে হবে। একই বিধান কোনো ব্যক্তি যদি নামাজের প্রথম দুই রাকাতে সুরা ফাতিহা পড়তে ভুলে যায়, তাহলে তার উপর সাহু সাজদা দিতে হবে। কিন্তু নামাজের শেষের দুই রাকাত রয়েছে অথবা মাগরিবের নামাজের শেষের যে রাকাত, সেই রাকাতে কোনো ব্যক্তি যদি সুরা ফাতিহা না পড়ে, তাহলে কিন্তু তার উপর সাহু সাজদা ওয়াজিব হবে না, কারণ সেখানে সুরা ফাতিহা পড়াটা হলো সুন্নাত। কেউ যদি নাও পড়ে তাহলে তার নামাজ হয়ে যাবে এবং তার উপর সাহু সাজদা ওয়াজিব হবে না, কারণ আমরা পূর্বেই বলেছি যে নামাজের কোনো ওয়াজিব যদি ছুটে যায় অথবা নামাজের কোনো ফরজগুলি যেখানে আদায় করার কথা সেখানে যদি আদায় না করা হয়, অথবা একটি কাজ থেকে আরেকটি কাজের মধ্যে যদি বিলম্ব করা হয়, তাহলে কিন্তু ওই ব্যক্তির উপর সাহু সাজদা ওয়াজিব হবে। বিলম্বের একটি উদাহরণ হতে পারে এই যে আপনি যখন কেরাত শেষ করে ফেললেন নামাজে রাকাতে দাঁড়িয়ে, তখন আপনার জন্য ওয়াজিব হলো যে আপনি রুকুতে চলে যাবেন, কিন্তু আপনি যদি রুকুতে না গিয়ে কেরাত শেষ করার পরে তিন তাসবিহ পরিমাণ সময় দাঁড়িয়ে থাকেন, তাহলে আপনার উপর সাহু সাজদা ওয়াজিব হবে। একইভাবে যেখানে আপনি যে কাজটি করার কথা সেখানে যদি সেই কাজটি সঙ্গে সঙ্গে না করেন এবং তিন তাসবিহ পরিমাণ দেরি করে ফেলেন, তাহলে কিন্তু আপনার জন্য সাহু সাজদা ওয়াজিব হয়ে যাবে। অনুরূপভাবে নামাজের কোনো সুন্নত কাজ যদি আপনার ছুটে যায়, তাহলে কিন্তু আপনার উপর সাহু সাজদা ওয়াজিব হবে না। উদাহরণস্বরূপ, আপনি নামাজে তাকবীরে তাহরিমা যখন বললেন, তখন তাকবীরে তাহরিমা বলার সময় আপনি হাত ওঠালেন না, আপনি হাত না উঠিয়ে আপনি হাত বেঁধে ফেললেন। এই অবস্থায় আপনি যেহেতু একটি সুন্নত ছেড়ে দিয়েছেন, এজন্য আপনার উপর সাহু সাজদা ওয়াজিব হবে না। অনুরূপভাবে তাশাহুদ নামাজের একটি ওয়াজিব বিধান, কোনো ব্যক্তি যদি তাশাহুদ পড়া ছেড়ে দেয়, তাহলে কিন্তু তার উপর সাহু সাজদা ওয়াজিব হবে। একইভাবে তাশাহুদ পড়ার পর আপনার দুরুদ ইব্রাহিম পড়ার কথা, কিন্তু আপনি যদি দুরুদ ইব্রাহিম না পড়েন, তাহলে কিন্তু আপনার দুরুদ ইব্রাহিম যদি না পড়েন, তাহলে আপনার উপর সাহু সাজদা ওয়াজিব হবে না। কিন্তু দুরুদ ইব্রাহিমের জায়গায় আপনি যদি সুরা ফাতিহা পড়ে ফেলেন তাশাহুদের পরে, তাহলে আপনার উপর সাহু সাজদা ওয়াজিব হবে না। কিন্তু আপনি যদি তাশাহুদের জায়গায় সুরা ফাতিহা পড়ে ফেলেন, তাহলে আপনার উপর সাহু সাজদা ওয়াজিব হবে।
একইভাবে নামাজের প্রথম বৈঠকে যদি কোনো ব্যক্তি তাশাহুদ পড়ার পরে দুরূদ শরীফ পড়ে ফেলে যে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, এতটুকু যদি পড়ে তাহলে তার উপর সাহু সাজদা ওয়াজিব হবে। কারণ আপনার তাশাহুদ যখন শেষ হয়ে গেল তখন আপনার উপর আবশ্যক ছিল দাঁড়ানো, আপনি না দাঁড়িয়ে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ এটা বলে ফেলেছেন, এজন্য আপনার উপর সাহু সাজদা ওয়াজিব হবে। কিন্তু আপনি যদি শুধু আল্লাহুম্মা বলেন অথবা সল্লি বলেন, এতটুকু বললে আপনার উপর সাহু সাজদা ওয়াজিব হবে না। নামাজের বৈঠকে বসে আপনি ভুলক্রমেই আপনি তাশাহুদ না পড়ে সালাম ফিরিয়ে ফেলেছেন, কিন্তু আপনার সঙ্গে সঙ্গে মনে হয়েছে যে আপনি তাশাহুদ পড়েননি, আপনি পুনরায় তাশাহুদ পড়লেন এবং তাশাহুদ পড়ার পর এই অবস্থায় আপনার জন্য সাহু সাজদা ওয়াজিব হবে। কারণ যে কাজটি যখন আদায় করার কথা ছিল তখন আপনি আদায় করেননি, যেহেতু ওয়াজিবের তারতিব ঠিক থাকেনি, একটির জায়গায় অন্যটি চলে এসেছে, এজন্য আপনার উপর সাহু সাজদা ওয়াজিব হবে। অনুরূপভাবে বিতরের নামাজে কোনো ব্যক্তি যদি দোয়া কোনো না পড়ে তাহলে তার উপর সাহু সাজদা ওয়াজিব হয়ে যাবে। একইভাবে ঈদের নামাজের কোনো তাকবীর যদি কোনো ব্যক্তি না বলে তাহলে তার উপর সাহু সাজদা ওয়াজিব হবে। মোট কথা, নামাজের কোনো ওয়াজিব যদি আপনার ছুটে যায় তাহলেই কেবল আপনার উপর সাহু সাজদা ওয়াজিব হবে, কিন্তু নামাজের সুন্নত যদি ছুটে যায় অথবা নামাজের মুস্তাহাব যদি ছুটে যায় তাহলে আপনার উপর সাহু সাজদা ওয়াজিব হবে না। সুতরাং নামাজের ওয়াজিবগুলো আপনাকে মনে রাখতে হবে এবং খেয়াল রাখতে হবে যে কোনো ওয়াজিব ছুটে গেল কিনা। যদি কোনো ওয়াজিব ভুলবশত ছুটে যায় তাহলে আপনার নামাজে সাহু সাজদা দিতে হবে। কিন্তু ইচ্ছাকৃতভাবে কোনো ব্যক্তি যদি নামাজের কোনো ওয়াজিব ছেড়ে দেয় তাহলে তিনি সাহু সাজদার মাধ্যমে তার নামাজকে শুদ্ধ করতে পারবেন না, বরং তার নামাজ বাতিল হয়ে যাবে এবং তাকে পুনরায় নামাজ আদায় করতে হবে। কোনো ব্যক্তি যখন একা নামাজ আদায় করবে তখন যে সমস্ত নামাজের জোরে কেরাত পড়ার কথা, যেমন ফজরের নামাজ, তারপর মাগরিবের নামাজ, এশার নামাজ, এই নামাজগুলোতে যদি সে যদি কোরআন মাজিদ আস্তে তেলাওয়াত করে তাহলে তার উপর সাহু সাজদা ওয়াজিব হবে না। কিন্তু সে যদি জোরে তেলাওয়াত করে তাহলেও তার উপর সাহু সাজদা ওয়াজিব হবে না, বরং জোরে তেলাওয়াত করলে সে করতে পারবে। কিন্তু জোহরের নামাজ এবং আসরের নামাজে সে যদি জোরে কোরআন মাজিদ তেলাওয়াত করে তাহলে তার উপর সাহু সাজদা ওয়াজিব হবে। সাহু সাজদা আদায় করার নিয়ম হলো নামাজের শেষ বৈঠকে তাশাহুদ পরিমাণ পড়ার পরে ডান দিকে সালাম ফেরাতে হবে, ডান দিকে সালাম ফিরিয়ে দুইটি সাজদা করতে হবে, স্বাভাবিক যে সাজদা আমরা করি সেভাবেই দুইটি সাজদা করতে হবে, এবং সাজদা থেকে উঠে পুনরায় তাশাহুদ পড়ে দুরুদ ইব্রাহিম পড়ে দোয়া মাসুরা পড়ে সালাম ফেরাতে হবে। এটি হচ্ছে সাহু সাজদা আদায়ের বিধান বা পদ্ধতি। তো আশা করি আমাদের আজকের আলোচনার মাধ্যমে আমরা জানতে পারলাম যে আমরা কীভাবে আমাদের নামাজে যদি কোনো ওয়াজিব ছুটে যায় তাহলে সেটিকে সেই নোকসান কিংবা সেই অপূর্ণতাকে আমরা পূর্ণ করবো সাহু সাজদার মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিষয়গুলো জেনে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।